সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বহরমপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় আমাদের বহরমপুর ব্লকের 36 জন উপভোক্তা পরিবারকে ছাগল ছানা আজকে বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে আমাদের জেলার অতিরিক্ত মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের DRDC-র PD ম্যাডাম এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা এবং আমাদের ব্লক প্রাণী সম্পদ বিকাশের যিনি আধিকারিক ম্যাডাম সকলের উপস্থিতি এবং আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রাণী সম্পদ স্থায়ী সমিতি আশরাফুল শেখ সকলের উপস্থিতিতেই আমরা আমাদের 36 জন উপভোক্তা পরিবারকে আজকে ছাগল ছানা তুলে দিলাম। তারা প্রতিপালন করবেন এই ছাগল বাচ্চাদেরকে এবং আগামী দিনেও আমরা ঠিক করেছি যে আমাদের যে আরও কিছু উপভোক্তা এই ছাগল ছানা পাবেন তার মধ্যে থেকেই কিছু আমরা স্বয়ম্ভর গোষ্ঠীকে দেব, যারা প্রতিপালন করে আগামী দিনে তাদের পরিবার এবং সংসারে কিছুটা আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারে।